খালেদার গাড়িতে চড়ছেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রথম নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচনী প্রচারণায় গতকাল বুধবার কুমিল্লা গেছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে গতকাল সকাল 10টায় ফখরুলের গাড়িবহর কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় মির্জা ফখরুলকে খালেদা জিয়ার গাড়িটি ব্যবহার করতে দেখা গেছে। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নেয়া গাড়িবহরটি ঢাকা থেকে কাশপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যায়। কুমিল্লা যাওয়ার সময় পর্যায়ক্রমে কয়েকটি স্থানে সভা করেছে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের নেতারা কুমিল্লায় জনসভা ও প্রচারণা শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। তবে এই ব্যাপারটি বিএনপির অনেকেই ভালো চোখে দেখেনি। তারা বলছে, কেন খালেদা জিয়ার গাড়ি ব্যবহার করতে হবে ফখরুলের? খালেদা জিয়া গাড়ি শুধু পরিবারের লোকজনই ব্যবহার করতে পারবেন, এটাকে অনেকে অনাধিকার চর্চাও বলছেন। তাদের মতে এই গাড়িটি দেখিয়ে সহানুভূতি খোঁজার জন্য কোনো কারণ নেই। নির্বাচনের আগে মির্জা ফখরুল এমন অনেক কথাই বলেছেন যেন ভোটারদের কাছ থেকে সহানুভূতি পান, কিন্তু বাস্তবিক সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।